বন্যার আরও খবর জানাতে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী হেদায়তুল্লাহ সীমান্ত সীমান্ত নোয়াখালীর বন্যা সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন আপনি যেমনটি বলছিলেন তখন যে নৌকা সংকট তাহলে এখন উদ্ধার তৎপরতা এবং বন্যা কবলিতদের সহায়তায় কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে যে পুরা নোয়াখালীর বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে হাজার হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে তারা এসছেন কিন্তু অনেক মানুষ কিন্তু গ্রাম অঞ্চলে যারা আছে একেবারে গ্রামীণ জনপদ সেখানে কিন্তু অনেকে রয়ে গেছেন সেখানে কিন্তু মানুষ মানব জীবনযাপন করছেন আমরা এসিটিভিতে লাইভ প্রচার করার পরে এই সেনবাগের যে সাবেক সংসদ সদস্য বিএনপির জৈনুল আব্দুল পারিক ফারুক তিনি একটি ট্রাক্টর নিয়েছি পুরো গ্রাম অঞ্চলের ভিতরে এসছেন আমরা যদি আপনাকে দেখাতে চাই তারা তিনি আমাদের এসিটিভিতে লাইভ প্রচারের পরে তিনি দেখে কিন্তু সেই গ্রামে তিনি এসেছেন মানুষদেরকে ত্রাণ দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি যে ত্রাণ দিচ্ছেন উনি একেবারে গ্রামের একেবারে একটি জনপথে একটি যে পানিতে যে ট্রাক্টরগুলো চড়ে সেইগুলো নিয়ে কিন্তু তিনি ত্রাণ দিচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন যে এখানকার যে একটি আশ্রয় কেন্দ্র রয়েছে একেবারে গ্রামের ভিতরে কারণ এখানে মানুষ নৌকার কারণে কিন্তু কেউ আসতে পারছেন না তারা কিন্তু জীবন জীবনযাপন করছেন পাশাপাশি তারা একেবারে খাওয়া না খাওয়া একেবারে গাতাগাদি করে একটি স্কুলের ভিতরে তারা রয়েছেন সেখানে কিন্তু কোনো ত্রাণ এখন পর্যন্ত পৌঁছায়নি যখন আমরা সেনবাগের এই অবস্থা তুলে ধরি যে একেবারে গ্রাম অঞ্চলের মানুষ কোনো খাবার কোনো কিছু পাচ্ছে না তারপরে কিন্তু এই এলাকার যে বেজুন্দুল ফারুক তিনি এই ব্যবস্থা নিয়েছেন আমরাও সেখানে এসেছি তাই একেবারে কঠিন পরিস্থিতি একেবারে বুক পরিমাণ পানি এই পুরো এলাকায় বিরাজ করছে আপনি দেখতে পাচ্ছেন যে সেখানে মানুষ ত্রাণ নিতে হুক লাইনে দাঁড়িয়েছেন পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন যে আমি যদি বলে গেলি সেনবাগের একেবারে পু নয়টি ইউনিয়ন পুরু নয়টি ইউনিয়ন কিন্তু সেই পানিতে ভরে গেছে আমরা যদি তার সাথে একটু কথা বলতে চাই আপনি তো আপনি তো যে এখানকার মানুষের যে প্রাণ দিচ্ছেন আসলে পুরো গ্রামের অঞ্চলে কিন্তু মানুষের প্রাণ পাচ্ছেন না কি অবস্থায় আসলে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি তার ক্রমানের পক্ষ থেকে অতীতের কার্যকলাপ এখন আর আলোচনা সমালোচনা করার সময় না এখন বানভাসী মানুষদেরকে রক্ষা করার দায়িত্ব সকলেরই আল্লাপাক তো সাহায্য করবেই জনগণে যারা আছি আমরা যারা জনপ্রতিনিধি ছিলাম এই এলাকায় আমরা আপ্রাণ চেষ্টা করছি আমার সহকর্মীদের নিয়ে অচিরে ইনশাল্লাহ আমরা সবার ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিতে পারবো সীমিত সংখ্যক রূপে আপনি দেখতে পাচ্ছেন যে একেবারেই আমি যদি আপনাকে দেখাচ্ছি পুরো স্কুলেই আপনি দেখতে পাচ্ছেন যে একেবারে পুরে পুরে গেছে মানুষ এখানে আশ্রয় নিয়েছেন গাদাগাদি করে কারণ হচ্ছে নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলের মানুষ আপনি জানেন যে তারা কিন্তু তাদের টাকা পয়সার অভাব নেই কিন্তু ভিতরে যে ত্রাণ পৌঁছাবে খাবার পৌঁছাবে সেই সেই কিন্তু অবস্থা নেই যার কারণে কিন্তু মানুষ অনেক কষ্ট করে এই টাকা দিয়ে ব্যবস্থা করছেন তাদের কাছে ত্রাণ পৌঁছানোর জন্য রূপে ছিল আমার কাছে নোয়াখালী সেনবাগ থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ জি জি খুবই ভালো উদ্যোগ সীমান্ত আপনাকে অনেক ধন্যবাদ